আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। লাস্ট ব্লগে দেখেছিলেন আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম। গায়ে হলুদের প্রোগ্রামটা ছিল আমাদের নেইবারের ছেলের। তো আজকে খালা আমাদের বলেছিলেন যে বাসায় আসার জন্য, আর এটা ছিল বিয়ের আগের দিন রাত। তো খালা বলছিলেন ওনাদের পানের যে ডালাটা সেটা সাজিয়ে দেওয়ার জন্য। আসলে আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, তো প্রথমবারই বলা যেতে পারে আমি এভাবে পানের থালা তৈরি করছি, আর মা আমাকে হেল্প করছেন। উনি এরকম পান দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছেন লং এভাবে গেথে আর কি। তো আমি আর মা মিলে আমরা এই রকম মানে ডালাটা এখন তৈরি করে নেব, আর ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের দেখাবো। তেমন একটা সুন্দর হয়নি, যেভাবে পেরেছি আর কি করেছি। তো এবার খালাও আমাদেরকে হেল্প করছেন, বলছিলেন যে এইভাবে একটু কালারফুল পেপার লাগিয়ে দিলে উপর থেকে দেখতে ভালো লাগবে। তো এই তো আমাদের পানের ডালাটা তৈরি হয়ে গেছে, আর একটু ফুল দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়েছি। তো যেভাবে হয়েছে আর কি, লাস্টের দিকে মানে অনেকগুলো পান রয়ে গিয়েছিলো, তারপরে আবার এগুলোকে একটু গেঁথে দিয়েছি সাইড দিয়ে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর কি, তেমন একটা সুন্দর হয়নি। আসলে যদি আগে জানতাম, প্ল্যান করে অনেক কিছু সাথে নিয়ে আসলে সুন্দর করেই করা যেত, আর একটু আইডিয়া নিয়ে নিয়ে আর কি। কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে মানে ঝটপটভাবে যেভাবে পেরেছি আর কি তৈরি করে দিয়েছি। আমাদের সিলেটের বিয়েতে পানের ডালা একটা ট্রেডিশন বলতে পারেন, আর এটা ছাড়া বিয়ে বাড়ি চিন্তাই করা যায় না। মেয়ের পক্ষের বলেন আর ছেলের পক্ষের বলেন, এক ডালা পানের থাকতেই হবে। আর এই থালের গুরু ভারটা খালা আমাকে দিয়েছেন, তো আমার আসলে অনেক ভয়ই লাগছিল যে কীভাবে কী করব। তো যাই হোক, যেভাবে পেরেছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে খালার গার্ডেনটা একটু দেখিয়ে দেব। এত সুন্দর করে সাজিয়েছেন খালা। এমনিতে যে বিয়ের জন্য শুধু ডেকোরেশন করেছেন এমনটা না, খালার গার্ডেন এমনিতেই সুন্দর। আমি আরও কয়েকবার এসেছি আর খালাকে সবসময় বলি, খালা এত সুন্দর করে সাজিয়েছেন আপনার গার্ডেনটা, এখানে বসে যদি শুধু এক কাপ চা খাওয়া যায় তাহলেই হলো, আর কিছুই লাগবে না। তো খালা কিন্তু নিজের হাতে ডিআইওয়াই করে এগুলো করেছেন, এই যে পাথর দিয়ে তারপরে কলস দিয়ে এভাবে সাজিয়েছেন। তো উনি ওনার নিজের হাতে এগুলো করেছেন, তো আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আসলে যে কোনো ছোট জিনিসকেও যদি আপনি খুবই আদরের সাথে বা নিজের ভালোবাসা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, তো প্রতিটা জিনিসই আসলে দেখতে অন্যরকম সুন্দর লাগে। আমরা যারা গৃহিণীরা আছি তাদের হাতে কিন্তু অন্যরকম এক জাদু আছে, যে জাদু মানে যেখানেই পড়ে সব কিছুই মানে অন্যরকম সুন্দর লাগে দেখতে, অন্যরকম সুন্দর হয়ে উঠে। আমাদের ঘরে বাবা গার্ডেনিং করতে খুবই পছন্দ করেন, আর সামারের বেশিরভাগ সময়ই দেখা যায় বাবা খুবই ব্যস্ত থাকেন গার্ডেনিং নিয়ে। আর এখন যে গাছটা আপনারা দেখতে পারছেন, এটা হচ্ছে ওনাদের গার্ডেনের সব থেকে ফেভারিট জিনিসটা আমার, মানে ওনাদের গার্ডেন বাট আমার খুবই পছন্দের আর কি, এই অ্যাপল ট্রিটা। আর এত সুন্দর করে খালা সাজিয়ে রেখেছেন, মানে দেখলেই ভালো লাগে। আমার খুব ইচ্ছে আমার গার্ডেনে এরকম বড় একটা গাছ থাকবে। অনেকেই আসলে গার্ডেনে বড় গাছ পছন্দ করেন না, কিন্তু কেন জানি না আমার এরকম বড় গাছ মানে খুবই ভালো লাগে গার্ডেনে। তো আগামীকাল বিয়ে, আর বিয়েটা অনেক দূরে, লন্ডন থেকে ম্যানচেস্টারে না বার্মিংহামে ছিল আসলে আমার ঠিক মনে নেই। তো ওনারা কোণে আনতো এখানেই যাবেন, আর আনার পরে এখানে বসাবেন বউকে, মানে যে বরণটা করা হয় আর কি, বধূ বরণ। তো সেই কারণেই এই গার্ডেনটাকে একটু সুন্দর করে সাজিয়েছেন।
তো আসলে খুব ইচ্ছে ছিল বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, যেহেতু অনেক দূরে বিয়েটা, সেই কারণে আমরা আর বিয়েতে যাচ্ছি না। খালা অনেক করে বলছিলেন যাওয়ার জন্য, আমি আসলে সাহস করতে পারছি না দুইটা বাচ্চা নিয়ে এত দূর জার্নি করার জন্য। তাছাড়া ওয়ালিমা তো হবেই লন্ডনে আমাদের পাশেই, তো না হয় সেখানে চলে যাব। তো খালা বলছিলেন যেহেতু বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, তাহলে যাতে মানে যখন ওনারা বউ নিয়ে বাসায় আসেন, মানে বউকে বরণ করেন, তখন যাতে আসি। তো এখন খালা আমাদেরকে বর আর কনের জন্য যে রুমটা একটু সাজিয়েছেন সেটাও দেখিয়ে দিচ্ছেন। আর এই যে গিফটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কনের বাসা থেকে এসেছে বরের জন্য। তো এটা ছিল পরের দিন, ওনারা বউ নিয়ে অন দ্য ওয়ে, মানে এনি টাইম চলে আসবেন। আর খালার বোন আমাকে কল করে বলেছেন যে যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন আর গার্ডেনে বসানো যাবে না। তো কি আর করা, ওনারা মানে ঘরেই বসাতে হবে বর আর কনেকে। তো ঝটপট আর কি বলছিলেন যে কিছু একটা করে দেওয়ার জন্য, যাতে একটু মানে স্টেজের মতো লাগে দেখতে, বউ আর জামাইকে ওইখানে বসানো হয়। তো আমি কুইকলি এসে এই উন্নাগুলো দিয়ে এরকম সাজিয়ে দিয়েছি, আর সোফাটাকে এইভাবে কুশন টুশন দিয়ে আর কি একটু সাজিয়ে নিয়েছি। যেহেতু লাস্ট টাইমে মানে প্লেনটা চেঞ্জ হয়েছে, আসলে খারাপ লাগছিল, যেহেতু অনেক দূরের জার্নি, এটা স্বাভাবিক, মানে অন টাইম আসা যায় না আসলে বললেও। তো এই যে এখন মানে একটা সিপুলের মধ্যে স্টেজের মতো হয়ে গেছে, আর এখন বউ এনি টাইম চলে আসবে। তো এই ওনা কাপড়গুলো আসলে ওনাদের ঘরেই ছিল, আমি আরও সাথে কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো আর কাজে লাগেনি, এগুলো দিয়েই ম্যানেজ হয়ে গেছে। আর খালুও আমাকে একটু হেল্প করেছেন এগুলো এভাবে গেঁথে রাখার জন্য আর কি। আর এরই মধ্যে আমাদের কনেও চলে এসেছেন, আর আমরা সবাই বাইরে এসেছে কনেকে রিসিভ করার জন্য। আসলে বিয়ে বাড়ির এই জিনিসগুলো খুবই ভালো লাগে, হোক তা দেশের মাটিতে বা বিদেশের মাটিতে। আসলে আমরা তো যাই হোক ঘুরে ফিরে বাঙালি, তো এই বাঙালি ট্রেডিশনটা যেমন বাংলাদেশে, এখানেও সেম একই রকম। এখানেও একইভাবে বউকে গাড়ি থেকে নামানো হয়, একটু মিষ্টি মুখ করানো হয়, তারপরে ফুল ছিটিয়ে ঘরে নেওয়া হয়। তো এগুলো আসলে খুবই ভালো লাগে। এই তো বরের মা খালারা বউকে একটু মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিচ্ছেন, আর গাড়ি থেকে নামিয়ে নেবেন এখন। একটা মেয়ে যেভাবে নতুন সংসারে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে পা রাখে, ঠিক একইভাবে বর বরের ফ্যামিলিও কিন্তু একটা মেয়েকে অনেক আশা করে অনেক শখ করে নিয়ে আসে। তো সবাই আমার এই নতুন কাপলের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে ওদের আগামী ভবিষ্যৎ সুখ সমৃদ্ধি ভালোবাসায় অটুট থাকে।
তো নতুন কোণে ঘরে চলে এসেছেন আর এখন ট্রেডিশন অনুযায়ী দুধ পান করানো হবে, মিষ্টিমুখ করানো হবে। তো আজকের ব্লগ এতটুকুই ছিল। আবারও নতুন দম্পতির সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।